কোন ধারাবাহিক কোন গল্পে এগোচ্ছে, কোন ধারাবাহিক কিভাবে মোড় নিচ্ছে তার আপডেট আমরা প্রতিনিয়ত আপনাদের দিয়ে থাকি এবং তার জন্য আমি বিভিন্ন সিরিয়ালের শুটিং ফ্লোরগুলো ঘুরে বেড়াই। এবং আজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি খেলনা বাড়ির শুটিং ফ্লোরে এবং আমার সঙ্গে রয়েছেন আরাত্রিকা, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী। আজকে আরাত্রিকাকে না একটা দায়িত্ব দিতে চলেছি আমি, সেটা হচ্ছে গোটা শুটিং ফ্লোরটা একটু ঘুরে দেখানো কি সম্ভব? একদম নিশ্চয়ই সম্ভব। আজকে তোমরা এখানে এসেছো মানে তোমরা আমাদের অতিথি, তো আমার উচিত বা আমার আমার কর্তব্য তোমাদের এটা ঘুরে দেখানো এবং ঠিকঠাক আপ্যায়ন করা। বেশ, আপ্যায়ন তো আমি নিয়ে নেবো ঠিক তোমার থেকে, তবে আমি একটু মূলত মেকআপ রুমে, কারণ ওটা হচ্ছে মানে মধ্যমণি প্রত্যেক ধারাবাহিকের সেটের, মেকআপ রুমটা যাব, তারপর যাব শুটিং ফ্লোরে। ঠিক আছে, রেডি তাহলে? একদম, চলো চলো। প্রথমে আমি তোমাদের নিয়ে যাব একটা অসাধারণ মেকআপ রুমে, যেখানে আমাদের কি বলবো সব ক্রাইম হয়ে থাকে আর কি, সব ক্রাইম আমরা ওখানেই করি। হ্যাঁ, গল্প গুজব আড্ডা, হ্যাঁ সিনের মাঝখানে গ্যাপ থাকলে আমরা সবাই মিলে ওখানেই বসি, তো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ বাইরে নীলদা রশ্মিতা দিয়ে আছে, ওরাও ভেতরে থাকলে ভালো হতো। এখানে একটা বিশেষ আলোচনা হচ্ছে, কি সেটা পরে তোমরা জানতে পারবে আর কি। তোমরা মেকআপ রুমের দিকে এগোই, দেখতেই পাচ্ছ মেকআপ রুমে হাফজন এখন এখানে বাইরে, এখানে একটা জিনিস হচ্ছে, সেটা কি আপাতত বলতে পারবো না, আগে মেকআপ রুমে ঢুকি। এইটাই আমাদের সেই মেকআপ রুম যেখানে আমরা সারাদিনের গল্প গুজব আড্ডা সব করে থাকি। ইনি আমাদের মেকআপ সুন্দর করে করে দেন, শুভঙ্করদাও করে, পাপাইদা শুভঙ্করদা আর একজন আছেন যিনি আমাদের সুন্দর করে সাজান। এদিকে রয়েছে আমাদের যিনি চুল সুন্দর করে বেঁধে দেন, বেবি দি, আমাদের বেবি ডার্লিং। আর একজন ছোট্ট সদস্যকে আমি পরিচয় করিয়ে দেব, সেটা হচ্ছে জ্যাকি, আমাদের মেকআপ রুমের প্রাণ, প্রথম থেকে আছে, এই মেগার শুরু থেকে আছে এবং জ্যাকি আমাদের সঙ্গে থাকে। ওই দেখো হাই করছে, কিন্তু হাই করছে, ঠাকুর তো রয়েছেন, একটা একটা করে ঠাকুর আস্তে আস্তে সংযোগ হচ্ছে। আর আলাপ করে দিই আন্টির সঙ্গে, আমাদের সবার প্রিয় গুগলি, গুগলির মা। এবার আমরা বাইরে যাব, বাইরে মানে এবার আমরা যাবো ফ্লোরের দিকে। এই যে ফ্লোরের ভেতরে কেউ বসবেন না, কোনো রকম পানীয় খাবার খাবেন না, আমাদের ফ্লোরে এটা নিয়ম, তো যাওয়া যাক ফ্লোরে। যেখানে ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে সিন করি, এই এই বিশাল বড় সুন্দর জায়গাটায় আমরা বেশিরভাগ সিন করি। আর এই সোফাটা যখন সিনের মাঝখানে মেকআপ রুমে যেতে পারি না, সবার শোয়ার বসার রেস্ট করার জায়গা হয়ে থাকে, এটা আমার খুব পছন্দের জায়গা, আমার ভীষণ পছন্দের। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং, তো আলাপ করিয়ে দিয়ে এদিকে আমাদের ডিরেক্টরের সাথে আমাদের সবার প্রিয় ডিরু স্নেহাদা, আর এনার কথা মতো এনার নির্দেশ মতো আমরা সমস্ত কাজ করে থাকি, প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা মুহূর্তে আমাদের গাইড করেন যিনি, তিনি হলেন ইনি। তো এইটা হচ্ছে ডাইনিং, তো খাবার দাবার সিন তোমরা দেখেইছো টিভিতে, খাবার দাবার যে কোনো সিনে আমরা ডাইনিং করে থাকি। আর ডাইনিংয়ে ভীষণ মজা করে সিন করি আমরা, কারণ ডাইনিংয়ে সিন মানেই জানি যে খাওয়া দাওয়া থাকবে বিভিন্ন রকম কিছু, আর ভালো ভালো কিছু এলেই তো ওটা সিনেটাকে শেষ হয়ে যায় আর কি, তার জন্য ডিরেক্টরে বকাও খাই। তো এইটা হলো রান্নাঘর, এখানে মিতুলের কাজ সব থেকে বেশি, মিতুল এই এই ঘরটা বোধ হয় মিতুলের সব থেকে প্রিয় ঘর লাহিড়ি বাড়ির, কারণ সারাদিন মিতুল রান্নাবান্না করে, এই চা করে, পুজোর থালাও রয়েছে, একটু আগে সিন হয়েছে ওই জন্য। আর এখানে আজ অবধি আমি বাড়িতে এত কিছু করিনি যা এই রান্নাঘরে করেছি, মানে চা থেকে শুরু করে বিভিন্ন তরকারি এমনকি পিঠে অবধি আমি এখানে বানিয়েছি নিজে, স্টোভে তেল ফেল দিয়ে লুচি ছেঁকেছি নিজে, এই সব কিছু এখানে করেছি যেগুলো বাড়িতেও কোনো দিনও করিনি। এই যে করিডোর, এটা একটা ভীষণ ভালো জিনিস আছে, সেটা হলো যে এটা একটু তুমি নর্মালি একটু স্কিট করে করে যাও, তুমি অটোমেটিক ওখানে চলে যাবে। এটা হচ্ছে রনর ঘর, এখন রনর ঘর খুব কম হয়, তো এই ঘরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে থাকি। এখন এটা রনর ঘর ছিল, দেখতেই পাচ্ছ এখন গোছানো নেই, ভুল ভালোভাবে রাখা আছে, সুন্দর করে গোছালে এটা বুঝতে পারতে। আর এদিকের ঘরটা হচ্ছে মিতুলের ঘর, কিন্তু এখন এটা বিভিন্ন সময় বিভিন্ন ঘর হয়ে থাকে, প্রত্যেকটা ঘরই আমরা বিভিন্ন সময় কাজে লাগাই আসলে, এটা হচ্ছে শুটিংয়ের পেছনের রহস্য আর কি। আর এখনও এই ঘরটাও এখন মানে কোনো কিছুই নেই, লাস্ট হয়েছে ক্যাফের শুটিং, এখানে তোমরা দেখেইছো ক্যাফের যে পর্ব যেখানে আমি রনকে থাপ্পড় মেরেছি, তো ওই যে ক্যাফের সমস্ত ছবি টবি লাগানো আছে ওই জন্য, আর এখন ওলট পালট করে রাখা আছে। এবার আমি সব থেকে সুন্দর ঘরের মধ্যে নিয়ে যাব, লাহিড়ি পরিবারের সব থেকে সুন্দর আমার খুব পছন্দের একটা সেট,
ঘর সেটা হচ্ছে ইন্দ্রর ঘর। এইটা হচ্ছে ইন্দ্রর ঘর, মানে মিতুলের ঘর, ইন্দ্র মিতুলের ঘর। খুব সুন্দর এটা, আর এই বর্ড্রপটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু দেখা যায়। এটা নিয়ে শুরুতে আমরা খুব খিল্লি করতাম যে যা যা রাখা আছে সবকিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ভীষণ সুন্দর। তো এখানে ওয়াচ দেখতে পাচ্ছ, এগুলো সব সুন্দর চলে, প্রত্যেকটা ঘড়ি। ছোট ছোট পোর্শনগুলো সিন হয়, ছোট ছোট পোর্শনের কিছু সিন হলে এখানে অর্ক কলির ঘরও হচ্ছে মাঝে মাঝে এখন কদিন আর কি। তো এই ঘরটাও দেখছে এখন কোনো কিছু গোছানো নেই, যখন যেখানে শুটিং হয় তখন সেই ঘরটা গোছানো হয় আর কি। এখন শুধু ড্রয়িংটাই গোছানো হচ্ছে, কারণ ড্রয়িংয়েই সেট সিন হবে। ভালো লাগলে জানাবেন, অবশ্যই জানাবেন। আর তোমরা তো সবাই জানোই যে এখন খেলনা বাড়ির ভীষণ টানটান উত্তেজনা পর্ব চলছে। খুব তাড়াতাড়ি আমরা রণকে প্রমাণ করে দেবো যে রণ ভুল করেছে, রণকে পুলিশের হাতে ধরে দিতে চলেছি, সেটা তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো। তো আমি বলছি যে তোমরা দেখতে থাকো, যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকম দিতে থাকো। খুব টানটান উত্তেজনার পর্ব আসছে এবং গল্পের একটা নতুন মোড় আসতে চলেছে, যেটা কিন্তু তোমাদের সবার কাছে আনএক্সপেক্টেড। থ্যাংক ইউ।